আমরা দুর্গন্ধ ছড়াচ্ছি না, আমরা সুগন্ধ ছড়াচ্ছি। তো 10-15 বছরে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, পাচারকারীদেরকে আমরা একটাও গ্রেপ্তার করতে পারি নাই। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে যদি সরকারি দলের হয় সরকারের পূর্বানুমতি লাগবে। যে বাংলাদেশের আজকে আমাদের আর্থিক ব্যবস্থাপনা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির দুর্বলতার কারণে বাংলাদেশের কোষাগার আজকে অরক্ষিত, বাংলাদেশের কোষাগার আজকে লুটপাট হচ্ছে, কোনো সন্দেহ নয় মাননীয় স্পিকার। আজকে বাংলাদেশের লুটেরারা বাংলাদেশের অর্থ সম্পদকে বিদেশে পাচার করছে। আজকে মাননীয় অর্থমন্ত্রী আজকে প্রায় 6,78,000 কোটি টাকা বাজেট উপস্থাপন করেছেন, কিন্তু মাননীয় স্পিকার আপনি প্রয়োজনে এই অর্থনীতির আমাদের যে কোষাগারগুলি রয়েছে সেগুলোকে সুরক্ষার জন্য যদি 1,000 কোটি টাকা বাজেট আপনি নেন, এই জায়গাগুলিকে আপনাকে সুরক্ষা করতে হবে। আজকে আজকে সরকারকে সবচেয়ে বেশি সমালোচনার জায়গা আসছে যে বাংলাদেশে 1,000 কোটি টাকা গত 10-15 বছরে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, পাচারকারীদেরকে আমরা একটাও গ্রেপ্তার করতে পারি নাই, পাচারকারীদেরকে আমরা একটিও আইনের আওতায় আনতে পারি নাই। এটি আমাদের বড় ব্যর্থতা মাননীয় স্পিকার, কোনো সন্দেহ নাই। সুতরাং আজকে সরকার কিছুদিন আগে দেখলাম আপনার এই যে বিরাট বড় পিকে হলদার আপনার ভারতে গ্রেপ্তার হলো, 1,000 কোটি টাকা লুটপাট করে পাঠালো। আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী বিবৃতি দিলেন যে উনি আওয়ামী লীগের কেউ না, তাহলে কি উনি বিএনপির লোক? ব্যাখ্যা দিতে হবে মাননীয় স্পিকার, সরকারের বাংলাদেশে অবস্থান করে প্রতিষ্ঠান করে বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে সে 1,00,000,000 টাকা বিদেশে পাচার করলো আর ভারতে গিয়ে ধরা পড়লো, আমরা কেন তাকে গ্রেপ্তার করতে পারলাম না? ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র, তাকে এখনও পর্যন্ত কেন আমরা আনতে পারছি না? মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে আপনার ই কমার্সের নামে গত বছর ভয়ানক আকারে পত্রপত্রিকা এসছে, 1,000,000 কোটি টাকা লোটপাট হয়েছে জনগণের টাকা। বাংলাদেশের এই আর্থিক প্রতিষ্ঠানের যে দুর্বলতার কারণে আজকে একজন পুলিশের ইন্সপেক্টর রানা সে আপনার দেশ থেকে পার হয়ে ভারতে আশ্রয় নিল, আজকে তাকে আমরা আনতে পারছি না। ভারতের সাথে বাংলাদেশের এত মৈত্রী সম্পর্ক, এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সমস্ত অন্তত পক্ষে আমরা কানাডা ইউরোপ আমেরিকা বাদই দিলাম, ভারত যে সমস্ত ক্রিমিনালদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশে নিয়ে আসতে হবে, জনগণের টাকা ফিরিয়ে আনতে হবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যে সমস্ত টাকা লুটপাট হয়েছে সেই সমস্ত টাকা আজকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। মাননীয় স্পিকার, আমরা কেন বলছি এই কথাগুলো আমি কিন্তু আমার জায়গা থেকে নয়, কিছুক্ষণ আগে আমার যে মহিলা সদস্য বললেন যে আমরা দুর্গন্ধ ছড়াচ্ছি না, আমরা সুগন্ধ ছড়াচ্ছি। সত্যিকার অর্থে যদি এই জায়গাগুলোকে আমরা শক্তিশালী করতে পারি তাহলে অবশ্যই আমি বলবো যে বাংলাদেশের অর্থনীতি ভিত মজবুত হবে। আজকে যে কথাগুলো এসছে মাননীয় স্পিকার, যে আজকে আমাদের প্রকল্প ব্যয় মাননীয় স্পিকার সময় বাড়িয়ে দিবেন, মাননীয় স্পিকার এখানে যে পরিমাণ অর্থ আজকে আমাদের প্রকল্পের যখন এস্টিমেট তৈরি করছি, আপনার বিদেশি কনসালটেন্ট নিয়োগ দিচ্ছি, ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে, তারপরে আমি 1,000 কোটি টাকার প্রকল্প তৈরি করলাম, টেন্ডার হলো, কাজ শুরু হতে না হতেই রিভিশন হয়ে গিয়ে সে প্রকল্প বেড়ে হয়ে গেল 1,00,000 কোটি টাকা। কেন সেটা হবে মাননীয় স্পিকার? এগুলি হচ্ছে অনিয়ম দুর্নীতি। এই কারণে এখানে বলা হচ্ছে দ্বিতীয় সূত্রে যে যেখানে যে পরিমাণ প্রকল্পে ব্যয় সেটি সুনির্দিষ্টভাবে যদি না করি কম করি প্রকল্প বাস্তবায়ন হবে না, বেশি করলে অপচয় হবে। আজকে এই যে বিভিন্ন মেগা প্রকল্পগুলোতে আমরা দুর্নীতির অভিযোগ নিয়ে আসছি, এই কারণেই যে যখন প্রকল্প বাস্তবায়নের জন্য আপনি প্রকল্প পাস করছেন একনেক থেকে, তারপরে কয়েক বছর পর দেখা যাচ্ছে সে বিপুল পরিমাণ আপনার প্রকল্প অর্থ ব্যয় বাড়িয়ে দেওয়া হচ্ছে। যে কারণে মাননীয় স্পিকার এই বিষয়গুলো অর্থমন্ত্রীকে বলবো যে আজকে 7,00,000 কোটি টাকার বাজেট দিচ্ছেন, এখন বাংলাদেশের বয়স 50 বছর পেরিয়ে গেছে মাননীয় স্পিকার, আর যে কারণেই আজকে বাংলাদেশের যে আর্থিক সংগঠনগুলোর যে দুর্বল জায়গা রয়েছে, আর্থিক ব্যবস্থাপনার যে দুর্বলতা রয়েছে, এইটি আর আপনার বলার অপেক্ষা রাখে না, এদিকে আপনাকে শক্তিশালী করতেই হবে। আজকে আমি পরিষ্কারভাবে বলবো।